দেখুন আপনারা বিমানবালা, এয়ার হোস্টেজ, এগুলোতে সুন্দরী মেয়েদেরকে দেখে দেখে ইন্টারভিউতে অ্যালাউ করা হয়, তাদেরকে চাকরি দেওয়া হয়। আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে শীতের দিনে কনকনে শীত, আপনারা জানেন তারা শর্ট ড্রেস পরে, শর্ট ড্রেস তারা পরে, এই মেয়েটি আবেদন করেছিল এবং বিবাহের পরে তাদের আর চাকরি থাকে না, তো আবেদন করেছিল যে শীতের দিন আমাকে একটা ভারী পোশাক পরতে দেন, বললেন যে ভারী পোশাক পরতে পারো তোমার চাকরিটা থাকবে না। এটা আমি পত্রিকায় পড়েছিলাম, আমি ভুলে গেছি কোন পত্রিকা। চিন্তা করে দেখেন, শীতের দিন এর এয়ার হোস্টেস তিনি আবেদন করেছেন ভারী পোশাক পরার জন্য, সেটাও দিচ্ছে না, তাকে শর্ট পোশাক পরেই থাকতে হবে। তাহলে এই ধরনের চাকরিগুলো আপনারা দেখেন, আপনারা যদি উন্নত দেশগুলো দেখেন, উন্নত দেশগুলোতে প্রধান প্রধান পদগুলোতে কোনো নারী নেই। একটা বুদ্ধিমানের কাজ করেছে আমেরিকা, জানে সেটা কি? এবারে যখন নির্বাচন হয়েছে, তারা অনেকেই জানতো যে ডোনাল্ড ট্রাম্প লোকটা বেশি সুবিধার নয়, কিন্তু তারা কিন্তু হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট বানাননি, তারা কিন্তু বানাননি, তারা এখানে বুদ্ধিমানের কাজ করেছেন, তারা কিন্তু বানাননি। অনেক সময় নির্জনে মিটিং করতে হতে পারে, এটা কি হালাল, এটা কি বৈধ? অনেক সিক্রেট কথা বলতে হতে পারে, এটা কি বৈধ? একজন নারী একজন পুরুষ মিলিত হবে, এটা কি বৈধ? বৈধ নয়, তারা বুদ্ধিমানের কাজ করেছেন। আপনারা যদি দেখেন উন্নত দেশগুলোতে প্রধান প্রধান পদগুলোতে কখনো তারা নারী নেয় না। নারী কোন পদগুলোতে নেয় দেখেন, আপনারা যদি জরিপটা দেখেন, আপনারা যদি জরিপগুলো দেখেন, এটা এগুলো গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সব অ্যাসিস্ট্যান্ট পদে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয়, পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারিকে অনেক সময় তাদেরকে দেখা সাক্ষাৎ করতে হয় নির্জন একটা রুমে, কিছু বাড়তি সুবিধা দিতে হয়। বাড়তি সুবিধাটা কী সেটা আমি বলতে চাচ্ছি না, আপনারা সেগুলো বুঝতে পারেন যে বাড়তি সুবিধাটা আসলে কী। যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিলা তার বসকে বাড়তি সুযোগ দিতে হয় সেটা কী, এটা আমি বলতে চাচ্ছি না। অনেক দেশে এরকমটা দেখতে পাবেন, আর বাংলাদেশেও এখন এই কালচারটা চালু হচ্ছে। অনেক মডেলিংরা আছেন, অনেক মডেলিংরা আছেন, নারী স্বাধীনতার নাম দিয়ে তাদেরকে রাস্তায় নামানো হচ্ছে, তাদেরকে অধিকারের কথা বলে রাস্তায় নামানো হচ্ছে যে নারী পুরুষ তারা তো সমান, তাহলে তোমরা কেন কাজ করতে পারবে না, তোমরা কেন বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে না, সুন্দরী প্রতিযোগিতা। জানেন কোটি কোটি টাকা কামিয়েছে লাক্স, কোটি কোটি টাকা কামিয়েছে লাক্স। যারা সেখানে বিউটি কন্টেস্টে বিচারক থাকেন, আপনি যদি তাদেরকেও প্রশ্ন করেন যে বাবা ভাই আপনি কি আপনার মেয়েটাকে দিবেন বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য, আপনি কি আপনার স্ত্রীকে দিবেন, তারা অস্বীকার করবে, তারা নিজেদের মেয়েদেরকে দিবে না, কিন্তু অন্যের মেয়েকে ভোগ করার জন্য তারা এখানে বসে আছে বিউটি কন্টেস্ট। আর এখানে কারা অংশগ্রহণ করছে, সব হিন্দু, সব খ্রিশ্চান? না, আমার মুসলিম ভাই এবং বোনের, আমার মুসলিম বোনেরা তারা অংশগ্রহণ করছে, মুসলিম ভাইয়েরা সেটার তদারকি করছেন। এগুলো তো সবই হারাম, কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে কোম্পানিগুলো, তারা টাকা কামিয়ে নিচ্ছে, কত টাকা দিচ্ছে যিনি বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করছেন, কত টাকা দিচ্ছেন? খুবই সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দিচ্ছে আর্ট এবং কালচারের নামে। পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটে, আপনারা অনেক নায়িকাদের সাক্ষাৎকার দেখে থাকবেন, এবং এই করোনা সিচুয়েশনেও আমরা দেখি যে কয়েকজন নায়িকা তারা ফিরে এসেছেন এবং তারা হিজাব পরেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহর কাছে দোয়া করি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। ইন্ডিয়াতেও এমন কিছু নায়িকা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, দোয়া করি। তারা অনেক সময় সাক্ষাৎকার দিয়েছেন, যে পর্দার আড়ালে কী হয়, পর্দার বাইরে আমরা যেটা দেখি এটা তো 2-3%, পর্দার আড়ালে তো বাকিটা হয়। তাহলে যারা এই ধরনের পেশার সাথে জড়িয়ে পড়ার চেষ্টা করছেন, কোনো মুসলিম বোন, আমি তাদেরকে অনুরোধ করব বিষয়টা আবার ভাবুন। আল্লাহ রিজিক না দিয়ে আপনাকে সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। একটা টার্মিনোলজি বের হয়েছে এখন, আপনারা যদি দেখেন SSW, সোশ্যাল সেক্স ওয়ার্কার, এখানে অনেক কম বয়সী লোকজন আছেন, তারপরে আমাকে বলতে হচ্ছে কথাটা, কারণ এই কথাগুলো জানা খুবই জরুরি। সোশ্যাল সেক্স ওয়ার্কার, আপনারা জানেন পতিতা রয়েছে শুধু ইন্ডিয়াতে 35 লক্ষ, এই 35 লক্ষ সার্ভিস দিচ্ছে কয়েক কোটি যুবকদেরকে, সবই হারাম। আমার এই কথাটা বুঝে আসে না যে বাংলাদেশের মতো একটা দেশে যারা নারী অধিকার কর্মী আছেন, আমার যে সমস্ত আপারা বোনেরা কাজ করেন, তারা কেন এটা নিষিদ্ধ করতে সরকারকে অনুরোধ করেন না, তারা কেন ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান না যে বাংলাদেশের পতিতালয়গুলোকে বন্ধ করে দেওয়া হোক। পতিতালয়গুলো থাকাতে কি নারীদের সম্মান বৃদ্ধি পাচ্ছে নাকি নারীদের সম্মান কমে যাচ্ছে? নারীদের সম্মান কমে যাচ্ছে,
তারা এখানে অধিকার রক্ষার জন্য কেন কাজ করেন না আমার এটা বুঝে আসে না। এখানে তো সবার আগে ভূমিকা পালন করা উচিত। যে সমস্ত নারীগুলো পতিতালয়ে কাজ করেন তাদের কি সম্মান বৃদ্ধি পাচ্ছে? না, তাদের সম্মান কমছে। যদি বলেন যে তাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে, তারা পরিচিতি লাভ করছেন, তাহলে আপনার বোনকে আপনি দিচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি দিচ্ছেন, আপনার মেয়েকে আপনি দিচ্ছেন? দিচ্ছেন না কেন? তাহলে পরের মেয়েকে ভোগ করার এত স্বাদ কেন আপনার? স্বাদ কেন? আপনারা দেখেন সিলেটের একজন স্বনামধন্য মানুষ যিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন, পরে দেখা গেল যে আমাদের দেশের অনেক রাজনীতিবিদরাই এই কাজের সাথে জড়িত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমি দোয়া করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের পলিসি কোনো মুসলিম প্রধান দেশে থাকতে পারে না। আমাদের এই দিক থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত, অনেক বেশি সতর্ক থাকা উচিত। মডেলিং, ড্যান্সার, এই ড্যান্সিংয়ের কাজগুলো যারা করে তারাও কিন্তু এরকম অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের এই কাজগুলোতে থেকে বের হয়ে আসা উচিত।